নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর পাঁপড়। আর এই পাঁপড়টা কিন্তু একদিন বানিয়ে সারা বছর ধরে ঘরে রেখে খাওয়া যায়। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে 2 কিলো মতো আলু নিয়েছি। প্রথমে আলুটাকে ছুঁড়ে নিচ্ছি। আলুগুলো সব ছুলে নিলাম, এবারে কেটে নেব। আলুগুলোকে খুব পাতলা পাতলা করে আমি কেটে নেব। এই দেখুন আমি কতটা পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলো সব কেটে নিলাম, এবার ঠান্ডা জল দিয়ে কয়েকবার বেশ ভালো করে ধুয়ে নেব। এবার উনুন জ্বালিয়ে আলুটাকে হালকা করে সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দেব। এবার জলের মধ্যে 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দেব। এবার কিছুক্ষণ জাল দিয়ে জলটাকে বেশ ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব যাতে সব আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। বলক উঠে গেছে, এবার এটাকে একবার চালনির মধ্যে ছেঁকে নেব। এবার এটাকে কড়া রোদে শুকোতে দেবো। এটা কিন্তু এক রোদেই শুকাতে হবে, বেশি দিন রোদে দিলে কালো হয়ে যাবে। রোদে দিয়ে দিলাম, আজকে সারাদিনটা রোদ পেলেই হয়ে যাবে। সারাদিন রোদে শুকানোর পর দেখুন কতটা কমে গেছে। এখান থেকে আমি কয়েকটা ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। Thank you.
দেখুন পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে, এই দেখুন একদম উচমুচে। আজকে এইটুকু ভাজলাম আর বাকিটা কৌটোয় ভরে রেখে দেবো সারা বছরের জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।